চিত্রকূট আর্ট গ্যালারির কর্ণধার মিস্টার প্রভাস কেজরিওয়াল এবং চারুলতার কর্ণধার মিস্টার আশাতীত হালতারের উদ্যোগে চিত্রকূট আর্ট গ্যালারিতে শুরু হয়েছে 16 জানুয়ারি থেকে এক বিশেষ চিত্র প্রদর্শনী। প্রদর্শনীটি চলবে আগামী 31 জানুয়ারি পর্যন্ত। প্রদর্শনী ঘুরে দেখার সময় সীমা দুপুর 3টে থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। নিখিল বিশ্বাসের আঁকা ছবি দিয়েই শুরু হয়েছে এইবারের নতুন প্রদর্শনীটি। 30টি ছবির মধ্যে 6টি ছবি বিক্রি হয়ে গিয়েছে। জানুয়ারি থেকে শুরু হয়েছে, 31 জানুয়ারি অবধি চলবে। নিখিল বিশ্বাস ওয়েস্টার্ন আর্ট থেকে প্রভাবিত ছিলেন, উনি ইমপ্রেশনিজম থেকে উনি খুব ইন্সপিরেশন পেয়েছেন। উনি ইমপ্রেশনিজমকে ইন্ডিয়ান ফর্মে, ইমপ্রেশনিজমের মধ্যে ইন্ডিয়ান সাবজেক্ট, ইন্ডিয়ান নারী, শাড়ি পরা নারী এইসব ধরেছেন। আবার উনি যত ট্রাভেল করেছিলেন ওখানে খুব এক্সপ্লোর করেছেন, আর যত জায়গা গেছেন তার ছবি এঁকেছেন। এখানে বেনারস আছে আর কেরালা ব্যাকওয়াটার আছে। এই এক্সিবিশন থেকে 6টা ছবি সেল হয়েছে। একজন খুব অরিজিনাল আর্টিস্ট ছিলেন, উনি গতানুগতিক আর্ট থেকে একটু সরে নিজস্ব একটা জায়গা তৈরি করার চেষ্টা করেছিলেন। উনি গভর্নমেন্ট আর্ট কলেজে ছিলেন, কিন্তু ওখান থেকে উনি রাস্টিকেট হয়েছিলেন। উনি ওখানে অথরিটিকে মানতে চাইলেন না, সে বেরিয়ে গেলেন আর নিজস্ব একটা জগৎ তৈরি করলেন।